মুখ্যমন্ত্রী কর্মব্যস্ত, রাত হোক বা ভোর ছুটছেন মুখ্যমন্ত্রী। পেট্রোলের দাম বেড়ে গেছে, ব্যর্থ সরকার পারছে না পেট্রোপণ্যের দামে লাগাম টানতে। তাই সরকারি অর্থ খরচ করে গাড়ি দিয়ে নয়, এবারে পায়ে হেঁটেই ছুটছেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য একটাই, কেমন আছে রাজ্যের মানুষ সেটা গভীর রাতে নিজের চোখে দেখা। তবে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর এই নাইট ওয়াক কাল হলো এক পুলিশ অফিসারের জন্য। অরুন্ধতীনগর থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরীকে চাকুরি থেকে বরখাস্ত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অভিযোগ, মুখ্যমন্ত্রী যখন হাঁটছিলেন তখন রাতের অন্ধকারে বেশ কিছু যুবক জড়ো হয়ে কিছু একটা অপকর্ম করছিল। মুখ্যমন্ত্রী এগিয়ে গিয়ে তাদের ডাকছিলেন কথা বলার জন্য, কিন্তু ওসি কিরণ শঙ্কর চৌধুরী নাকি তাদের সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তাই হীরার কোপে পড়েছেন তিনি। আমরা কথা বলেছিলাম বরখাস্ত হওয়া ওসি কিরণ শঙ্কর চৌধুরীর সাথে, কিন্তু তার বক্তব্যের আগে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সেটা আমার আকাশে আগো ইনফরমেশন ছিল যে আমরা এডিনগরে ঢুকেছিলাম, তো বর্ডারের আশপাশে সমস্ত লাইটগুলো লম্বা কমসম 1 কিলোমিটার পর্যন্ত সমস্ত লাইটগুলো অফ। ওখানকার কিছু পাবলিক আমাকে বলেছে যে দীর্ঘদিন যাবৎ সেই লাইটগুলো অফ করে রাখা হয়, কারণ সেখানে 2 নম্বরে এসব ধরনের কাজকর্ম হয় সেখানে। আর তার সঙ্গে সঙ্গে আমি যখন যাচ্ছিলাম তো কাছাকাছি কমসম 25-30 জন যুবককে আমি দেখলাম যে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে। সামনে ওসি ছিল, ও আগে গিয়ে এদেরকে তাড়িয়ে দিচ্ছিল। আর ভাই আমি তো পুরো দুনিয়ায় ঘুরি, আমার সামনে আসলে আমি তো কাউকে না করিনি, মাস পর্যন্ত তেমন হয়নি, নমস্তে করি, কথাবার্তা বলি। কিন্তু ওই 25-30টা ছেলে একসঙ্গে সেখানে বসে থাকা, পরবর্তী সময় ওখানেকারই কিছু লোক বললেন যে এখানে নেশা কারবারি হয়, নেশা করা হয়, এই ধরনের অবৈধ কাজকর্ম হয়। তো অন দ্য স্পট আমার সামনে, কারণ এরা নেমে গিয়ে জল ছিল সেই তার মধ্যে ভাগ ছিল, আমি বলছিলাম আসো আসো, তো ওই কী প্রবলেম, তো তো আমি তাদেরই লোক, আমাকে তো মানুষই জিতিয়েছে, আমি তো আর বাঘভুলুক নই। তো এইভাবে যে তা আমি দেখলাম যে ওসি সামনে ওসি ওদেরকে ধরার বদলে ওদেরকে বলছে, আমি দেখছি যে ভাগো ভাগো তোমরা ভাগো, কেন ভাগে? ওকে বললাম, বলি না স্যার পরে বলছে, যাই হোক ওর উপর কারবাই হবো, আমি বলেছি এখন ডিজির সঙ্গে কথা বলবো, তার মধ্যে কী কারণ আছে কী কারণ নেই সেটা করেছে দেখবো, কিন্তু তার অ্যাক্টিভিটি যেটা সেটা আমি এখন বলবো ওকে সাসপেন্ড করার জন্য, বাকি সব বিষয় পরে দেখবো আর কী কী সেই জায়গাতে অ্যাক্টিভিটি হয় ইনভেস্টিগেশন করা হবে তারপর। কোন থানা উচিত ছিল? ওটা এডিনগর থানা। আচ্ছা স্যার ওনার নাম? চৌধুরী, কিরণ শঙ্কর চৌধুরী। স্পষ্ট কথায়, আপনি যে দপ্তরের কর্মী হন না কেন, আপনার চাকুরি কিন্তু আপাতত নির্ভর করছে মুখ্যমন্ত্রীর মুডের উপর। ধরুন হেঁটে মুখ্যমন্ত্রী অনেকটাই ক্লান্ত, তার উপর হালকা বৃষ্টি, তখন যে কোনো কিছু কিন্তু ঘটে যেতে পারে আপনার সাথে। কেননা হুট করে বিশেষ কোনো কারণ ছাড়াই একজন ওসিকে কেন মুখ্যমন্ত্রী বরখাস্ত করে দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এর আগে বিপ্লব কুমার দেব এমন একাধিক কাণ্ড ঘটিয়েছেন, কোনো ক্ষেত্রে আজ অব্দি বিশেষ কিছু লাভ হয়নি। সবাই আবার নির্ধারিত সময়ের পর যোগ দিয়েছেন চাকুরিতে। যদিও ওসি কিরণ শঙ্কর চৌধুরী বলেছেন স্বরাষ্ট্র দপ্তর যা করে ভালোর জন্যই করে, যে কোনো সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন। তবে মুখ্যমন্ত্রীর বরখাস্তের আদেশের 12 ঘন্টা পরও লিখিত কোনো আদেশ পাননি কিরণ শঙ্কর চৌধুরী, তাই তিনি এখনও পালন করছেন সরকারি দায়িত্ব। অ্যাকচুয়ালি স্যার কালকে যে ইনসিডেন্টটা হলো বা আপনাকে সাসপেন্ড করা হলো, তো এটা এটা কি ঠিক স্যার ঘটনাটা? আপনি কি অফিসিয়াল কপি পেয়েছেন কিছু এখনো? আমি অফিসে এখন পর্যন্ত যাই নাই, অন্যর একটা কাজে এনকোয়ারিতে আসছি, তো তারা উচিত নেই। আচ্ছা আচ্ছা, আমি আমার সকালবেলা এটা আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, তো আরে কালকেই দেওয়া হয়েছিল আর এটা করা দরকার, তো আমি এলাকা বাকিটা যেটা হওয়ার তো হইব বা এটা চিন্তা করে হয়ে গেছে। আপনার কি মনে হয় কালকে এই ঘটনাটা ঘটে গেল আপনার সাথে, কি মনে হয় আপনার, কি আসলে দোষী মনে হচ্ছে আপনাকে বা এমন কিছু করেছেন সাসপেন্ড হবার মতো? দেখেন আমাদের ডিপার্টমেন্ট যার সিদ্ধান্ত নেয় ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমি ওইটাই মাথা পাইতা নেই, কারণ এটা আমাদের ডিপার্টমেন্ট ওই ব্যাপারটা চিন্তা করবো, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে রাজি না। 100 বার স্যার, কিন্তু আমরা দেখলাম ডিপার্টমেন্ট কিছু, ডিপার্টমেন্ট তো স্যার কিছু বলেনি, এটা অনারেবল চিফ মিনিস্টার ডিক্লেয়ার করলো। অনারেবল চিফ মিনিস্টার স্যারেও তো আপনার এই দেখবো, কারণ আমাদের ডিজি সাহেবের অর্ডারেই ইয়ে করবো, তো ওইটা আমাদের ডিজি সাহেব চিন্তা করবেন যে এটা ভালো, কারণ আমি জানি যতটুকু জানাই না আমাদের ডিপার্টমেন্ট যা করে ভালো চিন্তা করে, হয়তো আমার এটা আমার লাগে ভালো হইব। আমার যদি অর্ডার আছে এইটা অর্ডার আসবে আমি সেটাই পালন করবো, বুঝলেন না?
এখানে সারা জীবন আমি ওইভাবেই চাকরি করে গেছি। স্যার একটু যদি বলেন ডিপার্টমেন্টের উপর, একদম একদম স্যার, একদম স্যার, আমি ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, কারণ আমরা ডিসিপ্লিন ফোর্স, আমাদের অথরিটি যা করেন এটি মাথা পেতে নিতে হয় এবং এটাকেই আমাদের শুভ বলে মেনে নিতে হয় এটাকে, এবং আমি সবসময় ওইটাই ভাজবা নীতি এবং আমাদের অথরিটি ওইভাবেই জানে যে সে অথরিটি যা করে সেটাকে মাথা পেতে নিয়ে যায়, বুঝলেন না? যদিও এই গোটা ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পুলিশের বিভিন্ন মহলে, এভাবে যা ইচ্ছে তা করা যায় কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। অবশ্য আপাতত আরো দুবছর সহ্য করা ছাড়া বিশেষ কোনো রাস্তাও নেই ত্রিপুরার হতভাগা কর্মচারী কুলের। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।